গাইজ, এবারে যে ঠান্ডাটা পড়ছে এত শীতের মধ্যেও আমরা কিন্তু রিজন পুশ করছি। তো রিজন পুশ করছি শীতের মধ্যে, এটা সবাই করে, এটা স্বাভাবিক। কিন্তু শীতের মধ্যে যখন তোমার ব্যাকআপ প্লেয়ার রাতে কল দিয়া বলে, ভাই আই আমার ফোনের চার্জ শেষ, আইডিতে একটু তাড়াতাড়ি ঢোকেন ম্যাচের মাঝখানে, তখন রাত বাজে হচ্ছে 2-3, তখন কি ঠান্ডাটা পড়ে! আর ওই টাইমে অর্ধেক ঘুম অবস্থায় তোমার ঘুম থেকে উঠতে মন চায় না, ম্যাচটা কি যে খারাপ লাগে, মানা যায়। আর ঠিক ওই সময় যদি দেখো যে তোমার ম্যাচের মধ্যে বিবেচ পড়ছে, এমন অবস্থায় আমি আইডির মধ্যে লগ ইন দিছি আর টিমমেটরা চিল্লাই বলতেছে এই তারেক ভাই ম্যাচে বিবেচ পড়ছে। আমি তাই সাথে সাথে দেখি যে এই শফিক ভাইটি আমাদের ম্যাচে, যার ইউটিউব চ্যানেলে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার। ঠিক তার কিছুক্ষণ পরে দেখি যে হচ্ছে আমাদের ম্যাচে গেমিং হাসিব কিল করে, যার কাছে হচ্ছে গোল্ডেন সিজন 1, মানে গোল্ডেন সাকুরা আছে। আমরা যদি তার ইউটিউব চ্যানেলে খেয়াল করি, তার ইউটিউব চ্যানেলে কিন্তু 4 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে। আসো খেলবো, খেলা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইন্ট্রো এবং টাইটেল থেকে বুঝেই তো গেছো আমাদের ম্যাচে কি পড়ছে। আমাদের ম্যাচে পড়ছে হেই শফিক ওয়াইটি আর হচ্ছে গেমিং হাসিব। তো আমরা কিন্তু গ্র্যান্ডমাস্টার রিজনে আছি, আমাদের গ্র্যান্ডমাস্টার রিজনের মধ্যে তোমরা হচ্ছে মিয়াম এফ এফ দেখলেই বুঝবার রিজন টপ 68 নম্বরে আমরা আছি। তো এখানে শিকারি ভাই হচ্ছে স্নাইপার কিনে নিছে, আমি গ্রোজা কিনে নিছি, তারপরে হচ্ছে টিমমেটদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি নক প্লাস নিছো, বলতেছে না। তো আমি বলছি আমার কাছে লঞ্চার আছে, তোমাদের কাছে কি আছে? পরে বলছে যে ভাই গ্যানেট প্যানেট আছে। পরে আমরা নক প্লাস নিয়ে নিলাম, তার একটু পরেই হচ্ছে আমাদেরকে কিন্তু প্লেয়ার রাজ দিয়ে দেয়। ইয়া ড্রোন মারছে, হোল্ড অন। হে শফিক, ডাউন ডাউন, ওপি ওপি, দুইটা বিবেল ডাউন, দুইটা বিবেল ডাউন। গাই দেখেন হচ্ছে আমাদের শিকারি ভাই উড়া দুরা স্নাইপার চালায় দুইটা প্লেয়ারে মারা দিয়েছে, একটা প্লেয়ারে আমি 1 মিনিট দিয়ে কিছু ড্যামেজ দিয়েছি, তারপর আরেকটা শর্ট দিয়ে হচ্ছে এখানে রাজভাই 09 রে ডাউন করে দিয়েছে। রাজভাই কিন্তু রিজনে আছে, তো রাজভাই কিন্তু পুশ করে, তো এখানে ওদের 3 জন প্লেয়ার ডাউন। ডাউন করার পরে হচ্ছে শিকারি ভাই কিন্তু ওপি লেভেলে স্নাইপার ইউজ করে ওদের তিনজন প্লেয়ারকে মেরে দেয়, তিনজন প্লেয়ারকে মেরে দিয়েছে রাজভাই সহ। রাজভাই কিন্তু রিজন পুশ করে, তো রাজভাই সহ 3 জন প্লেয়ারকে মেরে দেওয়ার পরে মিয়াম বলতেছে, মিয়াম কিন্তু এখানে ব্যাকআপ দিতেছে, মিয়াম বলতেছে যে ওদের পুরো স্কোয়াড শেষ নাকি। আমি না বলছি যে না, জোন পুশ তারা 3 জনই ওরা মরে গেছে, তো ওদের 3 জন প্লেয়ারে লাইফ ছিল। এরপরে দেখলাম যে ও আমার জোনের মধ্যে সামনে এসে একটু ড্রপ করে দেয়, তারপরে দেখি যে ক্লকের মধ্যে হচ্ছে এখানে প্লেয়ার, তারপরে ওরে সোনিয়া বানায় ডাউন করে দিলাম। এরপরে যতই জুম করলাম ওর গায়ে এম যাইতেছে না, এটা কোন ধরনের গ্লিচ আমি জানি না। পরে ও ডাউন করা অবস্থায় ওরে জুম করা ট্রাই করছি, পরে জোনের ডানতেছে, পরে আমি সময় নষ্ট না করে হচ্ছে ইনহেলার টাইনা হচ্ছে জোনের ভিতরে গেলাম। জোনের ভিতরে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখলাম যে শিকারি বাইরে উপর থেকে কে জানি মারতেছে, পরে হচ্ছে ও পাথরের কাবারে উপরে যাওয়ার টাইম আমি ওর মায়েরা এখানে কিল চুরি করে নেই, এর আগে সোনিয়া বানাই দিছে। তো শিকারি ভাই কিন্তু জোস লেভেলের এখানে স্নাইপার ইউজ করতেছে। এরপরে গাইস, যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো, ফেসবুকে নতুন হলে অবশ্যই ফলো করে দিবা, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। হোল্ড, দাদা দাদা দাদা, তুমি ব্যাক করো, পিছনে গাড়ি আছে, পিছনে গাড়ি আছে, ওয়াল মাইরে মাইরে পিছনে জিপ গাড়িটা লও। Hey Shofiq, hey, 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 Nikas, hey, 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 এই জয় ভাই, আরে চল গেলেন কেন আপনি? যাই হবে না, হবে না, এই রাইট দিয়ে উপরে উঠো, ওয়াল মেরে মেরে আপনি যাই, একটু তার হেল্প করে দিতে পারতে না, আমি চলে যাই। এই উপরে উঠো, উপরে উঠো, পার তো, এই আমি দুইজন রিভাইভ দিতেছি, তোমরা পজিশন লইও, ঠিক আছে? মিয়াম পজিশন, তিনটা কিল আছে, কোনো কিল করার আর চিন্তা করার দরকার নাই। আমি ওগুলো অস্পেট ধরে যদি রাইটে দিয়ে বাইরে যেতে পারি তাহলে তো হইলই। পাম্প কর্নারে বিবেদের স্কোয়াড, এ ভাই আমি যেখানে নামবো সেখানে রাইটে নামো, একদম গ্রিভিয়ারের ওইখানে।
আমারে টিট করো আমারে টিট করো লিনেট টু বিট খুশ টিট করো আকাশ থেকে হইরা দিলো আরে মেডি আছে তো টিট করো সামনে প্লেয়ার আও লঞ্চ প্যাডে এনে উঠতেছে একটা আমি এখানে চমলক কুমার কা স্পিডে একটু ইমোট টিমোট দেখানি দেখানোর পরে হচ্ছে আমাদের এখানে ব্যাকআপ প্লে তো আগেই মরে গেছে গাইজ আমি যার আইডি পুশ দেই মিয়াম মিয়াম যদি বিবেস পরে তো মিয়ামের জুন পুশে একদম অবস্থা কাইল হয়ে যায় তো মিয়াম কিন্তু আগেই মরে যায় বিবেস যখন পরে ওর গাড়ি ফুটাই দেয় করে সেই করে প্রত্যেক ম্যাচে এরকমই হয় তারপরে হচ্ছে একটা প্লেয়ার আমাকে এখানে ড্যামেজ দেয় আমি কি করছি মেডি করছি এরপরে টি শার্ট টি দিয়ে রেড মারার পরে কয়েকটা ইয়েলো নাম্বারও মারছি মারার পরে দেখি যে তিনজনের লাইফ থেকে পুরো স্কোয়াড ওয়াইফ আউট হয়ে যায় এরপর হচ্ছে আমরা টপ ফাইভ পজিশন করি আর গাইজ তোমাদেরকে একটা নিউজ দিয়ে রাখি এর নিউজটা হচ্ছে 14 ফেব্রুয়ারির মধ্যে আমাদের একটা ইভেন্ট আসবে ইভেন্ট হচ্ছে ইমোট আসবে ড্রেস আপ আসবে একটা ইভেন্টের মধ্যে যেটার মধ্যে হচ্ছে কিউট একটা লাভ ইমোট আছে তো আমি তোমাদেরকে একটু দেখাই নেই এটা হচ্ছে এই 14 ফেব্রুয়ারির টাইমে আসবে তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই মাসবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ গাইজ।